কোথাও খুদে রাধাকৃষ্ণ, আবার কোথাও শিব দুর্গা, কোথাও ছোট্ট বেহুলা নদীতে ভেলাতে লক্ষ্মীন্দরকে নিয়ে চলেছে, কোথাও মা লক্ষ্মী, আবার কোথাও মা কালী বা মনসা, কোথাও পরিযায়ী শ্রমিকদের দল কাজ করছে, আবার ডাক্তার নার্স এসে যেয়ে চলছে গুরুতর চিকিৎসা। এসবই পুতুল নয়, এলাকার খুদেরা সাজ পোশাকে হয়ে উঠেছে জলজ্যান্ত দেবতা বা শ্রমিক বা স্বাস্থ্যকর্মী, আবার পরিযায়ী শ্রমিক। ঝুলনযাত্রা উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের তারাপুর গ্রামে চলছে মানুষ ঝুলনযাত্রা। পুতুল নয়, এলাকার খুদেরাই সেজে উঠেছে পুতুল হয়ে। প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে হয়ে আসছে ঐতিহ্যবাহী মানুষ ঝুলনযাত্রা। অনেকটা মানে অন্য গ্রামে যেতে হয় না, নিজেদের গ্রামেই হয়। ছোটখাটো করে মাইক লাইট সব দাদারা আয়োজন করে, বেশ ভালোই লাগে। আমরা ভীষণই আনন্দ করি সব বাচ্চাদের নিয়ে, সারাদিনই মেতে থাকি ওসব নিয়ে, কখন কি মানে কাকে কি সাজাবো। ভাদ্র মাসের পূর্ণিমায় অনুষ্ঠিত হয় ঝুলনযাত্রা। কালের নিয়মে এই উৎসবের মেজাজ অনেক ক্ষীণ হলেও বড়ুয়ার তারাপুর গ্রামে এলাকাবাসীদের উৎসাহে বহাল তবিয়তে অনুষ্ঠিত হচ্ছে এই মানুষ ঝুলনযাত্রা। এটা আমাদের 20 বছর ধরে এটা চালু, আমরা যখন ছোট ছিলাম আমরা চালু করেছিলাম তখন থেকে এটা হয়ে আসছে আমাদের। মানে সবাই আনন্দ পায় জিনিসটা করে, এবং বাইরে থেকেও অনেক লোক আসা যাওয়া করে, দেখতে আসে, এবং যেমন সমর্থ হয় যেমন হয় ছোটোখাটো করেও করা হয় কোনো বছরে। আগামী দিনে কি আরও এর থেকে আরও উন্নত, হ্যাঁ কিছু সাহায্য যদি পাওয়া যায় সরকার থেকে বা কোনো ইয়ে থেকে, তাহলে আরও বড় করে এটা প্ল্যান আছে করার। গ্রাম বাংলার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি খুদেদের নিয়ে নানা ধরনের মাটির পুতুল, কাঠের দোলনা ও গাছপালা দিয়ে তারাপুর গ্রামে সাজানো হয়েছে ঝুলন। ঝুলনযাত্রার পুতুল বেশে দেখা মিলছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পরিযায়ী শ্রমিকেরও। এই জলজ্যান্ত মানুষের ঝুলনযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকায় 8 থেকে 80 সব বয়সের মানুষ। আমরা খুব খুশি, আর আমরা বলতে চাই যে আমরা এই জিনিসটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, আর এইটা আমাদের সাহায্য করার জন্য অনেক সাহায্য খাটে, সেটা হলো বিট্টুদা। আর বিট্টুদা অনেক দিন থেকেই বলছিল এটা হবে না কো, করা যাবে না কো, কিন্তু তাও আমরা জোর করে পড়তে আসছি, তাও যেছি স্কুল গেছি, তাও বলছি, তারপরে রাজি হয়, তারপর করে, তারপরে এইসব বলছে হারও এগিয়ে নিয়ে যেতে চাই। শনিবার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত চলবে এই মানব ঝুলনযাত্রা উৎসব। এই সময়ে বিভিন্ন জায়গার পাশাপাশি বড়ুয়ার তারাপুর গ্রামের বাসিন্দারাও মেতেছেন উৎসবের মেজাজে।